কইলে ও সবদুলের মা, এই তুই ঘরের মধ্যে মরিয়ে গেছিস নাকি রে? ভাবছি শালা কি করি, আমার তো আর কদিন ধরে ভাবছি রে বাপু, মেয়ের বাড়ি যাবো সে বাপুবার হয়ে উঠছে না। শালার মেয়ের লোকের সাথে এত করিয়ে করছি যে মেয়ের বাড়ি যাবো, কিছুতেই টাকা পয়সা দিচ্ছে না বাপু। মুরব্বী হয়ে গেলে যে সমস্যা হয় বাপু, আমার হয়ে তাই কইলে ও সব দলের মা, এই তুই ঘরের মধ্যে মরিয়ে গেছিস নাকি রে? মেয়ে লোকো বাপু এখন কথা শুনে না, কি করবো কও, এই নষ্ট মেয়ে লোকের নিয়ে আমাদের জীবনটা ঝালা ফালা ফিরিয়ে গেল। আর করবো কি কদিনই, আমার তো আর ভালোও লাগে না। সেই যে ব্যাগ বাড়ির ভিতরে থুইছি সে ব্যাগটা তো দিয়ে যাবে, আর এই মেয়ে লোকে সংসার করা আমার হবে না, এই শেষ বয়সে আমার হবে না। ওরে ব্যাগটা নিয়ে আই রে। দাদি ব্যাগটা দিল। আরে তুই কেনে, তো দাদি কো দাদি দেখতে চিন্তা করো, একটা ভালো কাজে আমি যাবো। সে মেয়ে তো টিভি দেখছে, মেয়েকে আমার ব্যর্থী হয়েছে কতদিন, হ্যাঁ তোমরাই কও, মেয়ে তো আমাকে বিয়ে আছে, করবো কি আমি? হ্যাঁ এই যে ঘরে গিয়ে মারবো আমি, তো সে বলো এখন আর গায়ে নেই, সুবুদ্ধির বয়স হয়ে গেলে বাপু যা হয় আমি যাই, আমার আমার মতো করে যাই, যা হয় হবে নেই সে। তাহলে দেখো যার জন্যই তা সে তা কই, সুবোধ মেয়ে লোককে টিভি দেখিয়ে যাবেন নাকি? হ্যাঁ এখন আবার আবার কিটা এখন শুভ কাজে যাচ্ছে, এখন কিটা ফেসাই কও দিদি সালান। এই দেখো সুবোধের মেয়ে লোকের কাজ দেখো, মেয়ে এটা ডাটা খাতি কত ডাটা খাতি তো কইয়ে যাবো, আসার সময় সে যে ডাটা নিয়েছে তো সে চালিয়ে যাবো। সুবোধের মেয়ে লোক আমার বাবু শেষ বয়সে সংসার করার হবে, কবে তুই মনে মনে করছি ভালোভাবে যাইও, ভালোভাবে যাও। যাই তো আল্লাহর নাম করে যাই, সাইকেলের অবস্থা সুবুদ্ধির পাল মাঝে শুনতে পারবেন নাকি Thank you.
চাষার ধর 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 বাপু, এই বুড়ো বয়স আবার কোথায় যাচ্ছিলে? আর বাপু ভালো কই ধর বাপু, ও মাদার হাড় আর মনে হয় নেই বাপু রে। হাঁস পাতালে তোর